চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব, তার মতে কোরআনে কথা বলা হয়নি। উদ্ধৃতি দিই আবারও, পবিত্র কোরআনে সূরা ফোরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য এবং চাঁদ যার রয়েছে ধার করা আলো মুনির। এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, অর্থাৎ প্রতিবিম্বিত আলো, প্রতিবিম্বিত আলো। সূর্য হল শামস, এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দূতি। আমি রেফারেন্স দিতে পারি সূরা নূরের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 5 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের 35 ও 36 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরা সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন, বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি নূর, বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হল একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ, এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো, এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব, সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে, এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো, আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হল নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ হলেন সিরাজ, হ্যাঁ তাই তো, হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, তাই মুহাম্মদ তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানে ছিলেন আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো।